শ্রী শ্রী সারদা মায়ের 108 নাম বইখানি থেকে আমি এর আগে পাঠ করেছিলাম মায়ের সীতা নামে। এবার আজকে আমি মা আরেক নাম হচ্ছে জানকী মায়। একবার বিষ্ণুপুর স্টেশনে একটি হিন্দুস্থানি কুলি মাকে দেখে ছুটে এসে বলে, তু মেরি জানকী, তুঝে মেনে কিতনে দিনো সে খুঁজা থা, ইতনে রোজ তো কাহা থি। বলছেন, তুমি আমার জানকী মা, আমি তোমায় কতদিন ধরে খুঁজছি, এতদিন তুমি কোথায় ছিলে। এই বলে সে অধরে কাঁদতে থাকে। মায়ের নির্দেশে কুলিটি একটি ফুল এনে মায়ের পায়ে দিলে, মা তাকে সেখানে বসে দীক্ষা দিলেন। মায়ের আরেকটি নাম হচ্ছে মায়া। একদিন কাশি কয়েকজন স্ত্রীলোক মাকে দর্শন করতে এসে দেখেন শ্রী মা রাধু ভূদেব প্রভৃতি ছেলে মেয়েদের নিয়ে খুব ব্যস্ত। আবার নিজের পরিধেয় বস্ত্রখানি ছিঁড়ে যাওয়ায় গোলাপ মাকে একটু সেলাই করে দিতে বললেন। এইসব দেখে তাদের মধ্যে একজন বলে উঠলেন, মা আপনি দেখছি মায়ায় ঘুরবত্ত। অস্ফুটস্বরে মা বললেন, কি করব মা, নিজেই মায়া। তো মায়ের আরেক নাম হচ্ছে অনন্ত ভুজা। শ্রী মায়ের মানব লীলার মধ্যে কখনো কখনো বিদ্যুৎ চমকের ন্যায় দেবী ভাবের প্রকাশ ঘটত এবং মা প্রায় সাথে সাথে সাথের আত্মসংবরণ করে ফেলতেন। একবার জয়রামবাটিতে সকালবেলা মা বারান্দা ঝাড় দিচ্ছিলেন, এমন সময় বাইরের দরজায় ভিখারির ডাক শোনা গেল, মা ভিক্ষে পাই গো। শুনে শ্রী মা আপন মনে বলে উঠলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। কথাগুলো বলার সময় মায়ের কণ্ঠস্বর ছিল অনন্ত কোমল এবং সুমধুর। সামনে উপস্থিত গগন মহারাজ সেই স্বর শুনে শ্রী মায়ের দিকে তাকানো মাত্র মা কাজ বন্ধ করে এক হাত হাঁটুতে রেখে নুয়ে দাঁড়িয়ে হেসে বললেন, দেখো আমার দুটো হাত, আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত। জয় মা।